قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহর পয়গম্বরে সাবিরাম নবীকে কেমন ভালোবাসতেন হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হুরাস্তা দেওয়া যায় এক বেঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কে শুনায় শুনায় বলে জাগে জানতা মুহাম্মদ ফকির এখন বুঝতে পারলাম মুহাম্মাদের আল্লাহ ফকির হয়ে গেছে নাউজুবিল্লাহ যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হলো যে তোমরা আল্লাহ পাক রব্বুল উত্তম করজ দাও বকর সিদ্দিককে শুনাইয়া শুনাইয়া ওই বেঈমান বলতেছে আগে জানতাম মোহাম্মদ ফকির এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে এই কথা শোনার পরে নরম সাহাবি আউ বকর জীবনে কাউকে গালি দেয় না কাউকে আঘাত করে না এমন সাহাবি আউ বকর গরম হয়ে গেলম আওবকর তার শরীরে যত শক্তি ছিল শক্তি দ্বারাতে ওই বেঈমানকে একটা চপড় আঘাত করলো ওই বেঈমানকে যখন আঘাত করলো বেঈমান জমিনে পড়ে যায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নালিশ চলে গেল ও পয়গম্বর হে মুহাম্মদ আপনার সাহাবী আওবকর আমাকে থাপ্পড় দিয়েছে নবীজির বিশ্বাস হয় না কারণ আউ বকর তো কখনো মারামারিতে যায় না সে বারবার বলতে চাউ বকর দিয়েছে নবী বলে না মন ওমর উমর দিয়েছে তুমি ভুলে আউ বকরের কথা বলতেছ ইহুদি ডাক দিয়া বলে এ মোহাম্মদ আমি আউ বকর কেউ চিনি ওমর কেউ চিনি আজকের থাপ্পড়টা ওমর দেয় নাই আউ বকরে দিয়েছে নবীর দরবারে বিচার চলে গেলাম যেই দরবারে কেউ যদি নালিশ করে আল্লাহর পয়গম্বর কখনো কারো উপরে জুলুম করে না ইনসাফ ভিত্তিক বিচার তিনি করেন কারণ ইনসাফের জন্য আল্লাহ পাক রব্বুল থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইহুদি যখন নালিশ করতেছে আবু সিদ্দিক ওই হাজির আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলল পয়গাম্বর আপনি অনুমতি দেন এই বেঈমানকে আর একটা থাপ্পড় দেব নবীজি বললেন আবু বকর আগে যে থাপ্পড় দিয়েছো এটা তো আমি বিশ্বাস করি নাই ইহুদি বলেছে তুমি থাপ্পড় দিয়েছো আমি তো বিশ্বাস করি নাই কিন্তু এখন তোমার কথার ধরনের বোঝা যায় আগের থাপ্পড়টাও তুমি দিয়েছো তুমি তো কাউকে মারো না তুমি তো কাউকে আঘাত করো না কেন তুমি তাকে মারলে কেন তুমি তাকে আঘাত করলে অব কর সিদ্দিক করে দিয়ে আল্লাহ হুতলা নু বললেন ই আর সুর আল্লা বাচ্চা আল্লাকে ফকির বলেছে নবীকে ফকির বলে গালি দিয়েছে আমার সামনে আল্লাহকে আর নবীকে গালি দিবে ফকির বলবে আমি সহ্য করতে পারি না এবার নবীজি জিজ্ঞেস করলেন কি রে তুমি কি আল্লাহকে গালি দিয়েছো নবীকে ফকির বলেছো আল্লাহকে আল্লাহর নবীকে ফকির বলে গালি দিয়েছো নাকি বলে না আমি গালি দেই নাই ডাইরেক্ট না করে ফেললো না আমি গালি দেই নাই তাহলে আবু বকর এখন প্রমাণ দেখাতে হবে ওই ইহুদি যে থাকে ইহুদি যে আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েছে সবককে যদি প্রমাণ দেখাতে না পারে তাহলে ইহুদিকে যেমন জোরে থাপ্পর দিয়েছে ইহুদিও ইসলামী আইন অনুযায়ী ইহুদিও আউ বকর সিদ্দিকের গালে এমন জোরে একটা থাপ্পর দিবে এবার নবীজি ডাক দেব নাও বকর ইহুদি তো স্বীকার করতেছে এখন তুমি প্রমাণ দেখাও সাক্ষী কে বলে আমার পক্ষে আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নাই বলে এখানে আল্লাহ সাক্ষী কাজ হবে না দুনিয়ার সাক্ষী লাগবে আল্লাহ ছাড়া দুনিয়াতে আমার কোন সাক্ষী নাই যদি এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য তাদের মহাব্বতের জন্য যদি আমার জীবন চলে যায় তাহলে আমি আউবকর এই জীবনের কোনো পুরোয়া করি না এবার নবীজি সিদ্ধান্ত দিয়া দিলেন ইহুদিকে যে মঞ্জুরে থপ্পর দেওয়া হয়েছে ইহুদেও আউ বকর সিদ্দিকে মঞ্জুরে একটা থাপ্পর দিবে ইহুদির মনটা বড় খুশি ইসলামের জরিল কদর একজন সাবি তাকে থাপ্পর দিবে তাকে আঘাত করবে ইহুদি যখন থাপ্পর দেওয়ার জন্য রেডি সবে মাত্র থাপ্পর দিবে ঠিক সেই মুহূর্তে নবীজি লক্ষ্য করেন হজরতে জিব্রাইল আমিন আসার ঘন্টার আওয়াজ শোনা যে আল্লাহ আকবার ডাক দিয়া বলেন ইহুদি থাম এই মুহূর্তে কেন জিব্রাইল আসে নিশ্চয়ই কোনো কারণ আছে জিব্রাইল আমিন অবস্থিত হয়ে গেলেন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে রায়টা শুনে নেন الله پاك رب العالمين أوبك رسيد ذكر بك الله پاك رب العالمين قرآن كريم رايات نزيل قولين لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء আল্লাপাক রব্বুল আলমিন বলেন ওই যে এহুদির বাচ্চা আল্লাহকে গালি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং আর সে আজিম থেকে সেটা শ্রবণ করেছেন আল্লাহ এবার ইহুদি কে বলে কিরো হদি তুই তো বলেছিস যে তুই গালি দেস না এখন দি কোরআন আয়াত নাজিল হয়ে গেল ইহুদি বলে আমি যদি জানতাম যে কোরআনের আয়াত নাজিল হবে তাহলে কি আমি আর মিথ্যা কথা বলতাম নবীর জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল আমার আজকে দল নবীকে গালি দেই নবীকে কুটুক্তি করে নবীকে নিয়ে ব্যঙ্গ করে কিন্তু আমরা মুসলমান নবীর মোহাবত দাবি করি আর রাসূল দাবি করি আমাদের অন্তরের ভিতরে প্রকৃত আল্লাহ এবং রাসুলের মহাব্বত নাই যদি আল্লাহ এবং রসুলের মহাব্বত আমাদের অন্তরের ভিতরে থাকত মহাব্বত নবীর নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে জায়গা করে নিতে হবে নতবা প্রকৃত পক্ষে হওয়া যাবে না রব্বুল রবাহিন পবিত্র কোরআনে কারিমে বলেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন আল্লাহ তোমরা যদি আল্লাহর মহাব্ব চাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে নবীর অনুসরণ করো অনুকরণ করো আমি নবীর অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা পেয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন সুবহানাল্লাহ